প্রথমেই ইনস্ট্রুমেন্টের পরিচিতি দেখে নিচ্ছি। একটি ফেব্রিক লাগবে। ফেব্রিকটি নেয়ার পর এবার দেখব মাল্টি ফাইবার লাগবে। মাল্টি ফাইবার বাজার থেকে সংগ্রহ করা হয়েছে, পার স্পিরোমিটার আছে, এর সাথে প্রেসারও আছে। পেট্রি ডিশ, আমাদের এখানে পেট্রি ডিশ না থাকে, আমরা ভিকার সাথে নিয়েছি, যেটা পাশে দেখিয়ে দিলাম। পেট্রি ডিশ সাইজ মতো আমাদের কাছে নেই। এরপর ডিস্টিলড ওয়াটার ব্যবহার করব। ট্যাপ ওয়াটার এখানে আমরা ব্যবহার করব না, তার গুণাগুণের তফাৎ থাকার কারণে। আমরা আইসো মেথডের জন্য 10 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার সাইজে স্যাম্পল কেটে নিলাম। মাল্টিফাইবারও একই সাইজের কাটব। কেটে সেলাই করে সংযুক্ত করে নেব। সেলাই করাটা আমরা এখানে দেখাইনি। তো বিকারের মধ্যে এবার ডিস্টিল ওয়াটার নিব, এই পরিমাণে নিতে হবে যাতে স্পেসিমেনটি ডুবে যায়, বেশি না থাকে এবং সহজে ভিজে। এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, যে 100 ml, 150 ml এরকম কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আমরা প্রয়োজন মতো নিয়ে নিব, সাফিসিয়েন্ট ওয়াটার যেটাকে বলা হয়েছে। তো নিলাম, নিয়ে এইভাবে পেনিট্রেট করাতে চেষ্টা করব। পেনিট্রেট করিয়ে আধা ঘন্টা রেস্ট টাইম দিব, 30 মিনিট রেস্ট টাইম থাকলো। এরপর আমরা স্যাম্পলটি উঠিয়ে এটার মধ্যে যে অতিরিক্ত পানি আছে, হ্যাঁ, যে এভাবে সরাতে হবে। হ্যাঁ, ওকে, সরিয়ে পার্সপিরোমিটারে আমরা স্থাপন করে নেব। এখানে কয়েক জোড়ার একসাথে করা যাবে, আমরা পরীক্ষামূলকভাবে একটি করে শুধু পরীক্ষার জন্য দেখতেছি। আইএসও 105E01 মেথডে আমরা কালার ফাস্টনেস টু ওয়াটার টেস্ট করছি। এবার প্রয়োজনীয় প্রেশার আইসো মেথডের জন্য 12.5 কিলো পেস্কেল এটা দিয়ে স্ক্রুটি আটকে নেব। মধ্যে রেখে দিতে হবে 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 4 ঘন্টা সময়ের জন্য ওভেনের মধ্যে রাখতে হবে। 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 4 ঘন্টা হয়ে গেল। এবার ওভেন থেকে নামিয়ে ড্রায়ারে শুকাতে হবে। আরও বেশি বেশি টেক্সটাইল বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। এবার আমরা স্যাম্পলটি প্লেট থেকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নেব। 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মাধ্যমে ড্রায়ারে শুকাবো। 60 ডিগ্রি এর বেশি টেম্পারেচার যেন না যায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। তো শুকানো হয়ে গেল। শুকানো হওয়ার পর গ্রে স্কেলের মাধ্যমে কালার চেঞ্জ এবং কালার স্টেইনিং টেস্ট করবো। এখন আমরা কালার চেঞ্জ দেখব গ্রে স্কেলের মধ্যে। বাম পাশে অরিজিনাল স্যাম্পল, ডান পাশে প্রসেস করা স্যাম্পলটি নিয়ে গ্রে স্কেলের মাধ্যমে এইভাবে আমরা দেখতে পেলাম। বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী পাশ ফিল নির্ধারণ করা হবে। এবার মাল্টিফাইবারের গ্রেডিং হবে। এভাবে বসিয়ে গ্রে স্কেল স্থাপন করে দেখতে হবে কোনটার সাথে মিলে যাচ্ছে। যেই সাইজের সাথে